प्रवास बंगला टीवी মঞ্চে আসছেন নীলম আমাদের প্রধান Professor Rashidul Bari, you are the owner of the honor. You come and by your hand, you will give this present to Alia Shabrunu, who is our scholar. And Amito, our book is. যে মাটির মুখে বাংলাদেশের বিজয় বহরে 50তম উদযাপন উপলক্ষে আজকে এই বিজয় মঞ্চে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু তার সাথে আমার কাছে যে জিনিসটি মনে হচ্ছে নেই সেটা হলো আমরা আমাদের জাতিসংঘ বঙ্গবন্ধু ওনার উপস্থিতি বা ওনার ছবি বা ওনার নাম আমরা এই মঞ্চে কোথাও দেখতে পাচ্ছি না এটা আমাদের মারাত্মকভাবে ব্যথিত করছে আমরা জাতিকে এই দেশ পেয়েছি আমাদের সেই প্রাণপ্রিয় বাংলাদেশ এবং তার প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যদি কর্তৃপক্ষ এখানে নাই দিতে পারেন তবে এই বিজয় বহরের উদযাপনে সার্থকতা কোথায় আমি মনে করি এদিকে তাদের প্রকট নীতি পাঠ করা উচিত ছিল আমি জানি না বঙ্গবন্ধুকে ছাড়া কিভাবে বাংলাদেশকে আমরা কল্পনা করতে পারি বঙ্গবন্ধুকে ছাড়া কিভাবে আমরা বাংলাদেশ বঙ্গবন্ধু আমাদের জাতির জনক আমাদের আদর্শ আমাদের বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর ছবি নেই এই কথাটা ঠিক না বঙ্গবন্ধুর ছবি আমাদের সবার হৃদয়ে আছে আমাদের মনে আছে আমাদের মেধায় আছে আমি এর আগেও বলেছিলাম বঙ্গবন্ধু আমাদের মেধায় চেতনায় এবং আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িত ছবি বঙ্গবন্ধুর ছবি নিয়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন অন্যান্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক সংগঠন ধর্মীয় সংগঠন বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে এবং ছবি ব্যবহার করার মধ্য দিয়ে ছবির মর্যাদা তারা সেভাবে দিতে পারে না যাই হোক এখানে ছবির চাইতে বড় কথা হচ্ছে যে আমরা কি করতে যাচ্ছি এখানে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের কথা বলা হয়েছে এখানে বঙ্গবন্ধু কিভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছে সে কথা বলা হয়েছে এবং 50তম আমাদের যে সুবর্ণ জয়ন্তী সেই সুবর্ণ জয়ন্তীতে আমরা বারবার উচ্চারণ করেছি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজে এখানে একটা ছবি গেল কি গেল না এটা বড় কথা নয় এবং এবারের আমাদের উপপাদ্য হচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্ম আর এই নতুন প্রজন্মকে প্রতিনিধিত্ব করছে সুবর্ণ আইজ্যাক বারি আমেরিকান বাংলাদেশি যে শিশুটি সারা বিশ্বকে তাক লাগিয়েছে বাংলা মায়ের এক গর্ব বাংলা মায়ের এক অহংকার আমাদের এই সুবর্ণ আইজ্যাক বারি শুধু তাকে দিয়েই আমরা দেখাতে চেয়েছি মুক্তিযুদ্ধের চেতনা এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে স্মৃতিসৌধ আমাদের জাতীয় পতাকা এর এবং আমাদের যে সবুজ ক্যানভাস এই সবই তো বঙ্গবন্ধু জাতির জনকই আমাদের শিখিয়েছে এই জিনিস জাতির জনককে আমরা সর্বত্র দেখতে পাচ্ছি জাতির জনকের একটি ছবি কোথাও ব্যবহার হয়েছে কি হয় নাই এটা নিয়ে যারা উন্নাসিকতা করে বা এটা নিয়ে যারা উপহাস করে তাদেরকে বলবো তারা মূর্খের স্বর্গে বসবাস করছেন বঙ্গবন্ধু আমাদের চেতনায় বঙ্গবন্ধু আমাদের মেধায়